দিতে হয় সেইটা দেননি, বারবার আমের ওষুধ দেননি। তারপরে অনেক বক্তাদের কাছে শুনেছেন যে আমের ওষুধ দিতে হয়, না দিলে কাবিরা গুনাহ হবে, না দিলে ওই গাঞ্জা সাপ আপনাকে দংশন করার জন্য আপনার উপর নিক্ষেপ করা হবে। এখন মনে করছেন আমি অনেক পাপ করে নিয়েছি, কি করবেন? আপনি তৌবা তৌবা করলে কি মাফ? না, এখানেও প্রসেস রয়েছে। এখানে যদি আপনি যাকাতগুলো, যেই যাকাতগুলো দেননি সেই যাকাতগুলো যদি মাফ মাফি পেতে চান, তাহলে আপনাকে কতগুলো যাকাত দেননি তার একটা হিসাব করতে হবে। যদি খাঁটি হিসাব না করতে পারেন, কমসে কম আনুমানিক হিসাব করে নিতে হবে যে এতদিন আমি যাকাত দেইনি, এতদিন দেইনি। আনুমানিক হিসাব হলো আমার 50 লাখ টাকা, 50 লাখ টাকা বা 10 লাখ টাকা বা 1 কোটি টাকার আপনি যাকাত দেননি, ওই 1 কোটি টাকা জমি বিক্রি করে হলেও, আপনার বাড়ি বিক্রি করে হলেও, ওই 1 কোটি টাকা আপনাকে আদায় করতে হবে। আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, আল্লাহ আমি যাকাত সময় মতো দিতে পারিনি, আজকে আমি বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে, গাড়ি বিক্রি করে, সোনা গয়না সব বিক্রি করে, ওই যাকাতের আনুমানিক একটা হিসাব করে আমি সমস্ত যাকাত আদায় করে দিলাম। যার পাওনা সেটা ফকির পেত, মিসকিন পেত, ওই ফকিরের মিসকিনের পেটে লাফ মেরে, ওই গরিব এবং মিসকিনের পেটে লাফ মেরে আমি এতদিন ওই টাকাটা খেয়েছি, আল্লাহ আজকে সেটাকে আদায় করে দিলাম। আল্লাহ সময় মতো না দেওয়ার কারণে আমার যতটুকু গুনাহ হয়েছে মাফ করে দেন, আল্লাহ এই সব মাফ করে দেবেন। কথাটা বুঝতে পেরেছেন? যাকাত দেওয়াটা নেকির কাজ, না যাকাত দিলে কাবিরা গুনাহ হয়, কিন্তু যারা যাকাত দেননি তার গুনাহটা মাফ করার প্রসেস হলো শুধু তওবা নয়, বরং ওই যাকাতের কাজা করে ওই যাকাতটাকে হিসাব করে বার করে তারপরে তওবা করতে হবে, শুধু তওবা নয়। কথা বুঝতে পেরেছেন? কাউকে যদি একটা ঠোকা মেরেন তো শুধু তওবা করলে হবে না, এখানে প্রসেস হলো তার কাছে মাফি নেওয়া। কথা বুঝতে পারছেন? এই জন্য মরার সময় হয় না, অনেকগুলো মানুষ মরা মানুষকে দেখতে যায়, আপনাকে মৃত্যু আপনার মরা ভাবে ওই সময় দেখতে যাবে, তো মানুষ কাল সবার কাছে মাফ চান, ভাই তোমার কাছে আমার যদি কোনো ভুল হয় তাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, বলে করবে না। এটা একটা ভালো প্রসেস, এই প্রসেসটা ভালো। কিন্তু মুসলমান অনেকগুলো মানুষ এই মোহরানা প্রসঙ্গে যেই ব্যক্তিরা মাফি নেন এটা কিন্তু উচিত করছে না, অনুচিত কাজ করছে না। মোহরানা মাফ করে দিচ্ছে, ওতেই সব কিছু চলে যাচ্ছে। চেষ্টা করতে হবে, যদি কারো টাকা পয়সা সম্পদ নিয়ে থাকেন, যে কোনো কৌশলে, যে কোনো বাহানায় কারো যদি কিছু হোক মেরে থাকেন, সেই হোকটা তাকে আদায় করে দেওয়া। বুঝতে পারছেন? তো নামাজ মাফ করার জন্য সেটা করতে হবে, যাকাত মাফ করার জন্য সেটা করতে হবে, তদ্রূপ যদি হজ ফরজ ফরজ হয়ে যায় হজটা আদায় করতে হবে। যদি হজ ফরজ আদায় না করেন তাহলে যদি তাহলে এটা হয়ে যাবে আপনার কাবিরা গুনাহ। হজটা ফরজ হয়ে যাওয়ার পরে যদি আপনি মনে করেন যে আমি হজটা আদায় করতে পারলাম না, এখন শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে দিব আমার মাফ হয়ে যাবে, এটাও নয়। হজ ফরজ যদি হয়ে যায় আদায় না করতে পারেন, তাহলে পুনরায় আপনি 10 বছর পরে হলেও হজটা আদায় করবেন। যদি আপনি অনেক বয়স্ক হয়ে যাবেন তাহলে হজ্জ বদল করাবে, হজ্জে হাজ্জে বদল যাকে বলা হয়, কাউকে নিজের স্থানে হজ করতে পাঠাতে হবে, আর সে হজ করে আসবে সেটা করে নিতে হবে, তাহলে সেটা মাফ হবে। কথা বুঝতে পারছেন? তদ্রূপ রোজা, রোজা অনেকগুলো মানুষ রোজা ফরজ হয়ে গেছে তারপর রমজান মাসে রোজা রাখে না, এই রমজান মাস কয়েকদিন আগে রোজা চলে গেল, অনেকগুলো মানুষ হয়তো কারো 2টা রোজা কাজা হয়ে গেছে, 3টা রোজা কাজা হয়ে গেছে, 4টা রোজা কাজা হয়ে গেছে। মহিলাদের তো রোজা কাজা হয় প্রতিনিয়তভাবে, যারা মাসিক অবস্থায় থাকে তাদের রোজা কাজা হয়, মাসিক অবস্থায় নামাজ কাজা হলে নামাজটা টোটালি মাফ করে দেওয়া হয়, কিন্তু রোজা কাজা হলে রোজাটা মাফ করে দেওয়া হয় না, ওটাকে অন্য সময় আপনাকে ওই রোজাটা আদায় করবে, অন্য সময় কি করবে সেই রোজাটা আদায় করবে। মহিলারা অন্য সময় আদায় করবে, আপনার কোনো কারণবশত 2টা রোজা ছুটে গেছে, 4টা রোজা ছুটে গেছে, আপনি কি করবেন? অন্য সময় আদায় করবেন না, আপনাকে অন্য সময় সেই রোজাটা আদায় করতে হবে, নচেত আপনার কোনো মাপ নাই, সেটার জন্য শাস্তি নিতে হবে। শুধু তওবা করলে নয়, অনেকগুলো কাবিরা গুনাহ এমন আছে যেখানে তওবা করলেই মাফ হয়ে যায়, কিন্তু অনেকগুলো